করে জল ঢালতে পারেন। তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, জল ঢালার শেষ দিন। হচ্ছে 19শে আগস্ট সোমবার, তো রাখি পূর্ণিমা দিবস। তো বন্ধুরা, আজকে এই বাবার মন্দিরে রাখি পূর্ণিমা উদ্দেশ্যে কতটা কি ভক্তদের ভিড় হয়েছে সেই নিয়ে থাকবে আজকে আমার ভিডিওতে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই রাখি পূর্ণিমায় পর্যন্ত জল ঢালার ডেট ছিল, এই বাবার মন্দিরে শ্রাবণ মাস থেকে জল ঢালা শুরু হয়েছিল। তো আজকে রাখি পূর্ণিমা, আজকে হচ্ছে জল ঢালার দিন শেষ টাইম। তো আজকে কতটা কী ভক্তদের ভিড় হয়েছে সেটা আমি তুলে ধরছি। এখন আমার ঘড়িতে বাজছে 4:43। তো 4:43 বাজছে, আমি এই মুহূর্তে বাবার মন্দিরে চলে এসেছি, সরাসরি বাবার মন্দির থেকে আমি তুলে ধরছি এই ভিডিওটা। এই দেখুন বাবার মন্দিরে কতটা ভক্ত ভিড় হয়েছে দেখুন। তো 4:44 হয়েছে, তো এখন এই মুহূর্তে বাবার মন্দিরে ভিড়টা দেখুন একবার। আর বাবা যে দুধ পুকুর আছে, তো দুধ পুকুরে এই রকম অবস্থা, এখন দেখতেই পাচ্ছেন এই অবস্থা দেখুন। দেখুন ভিড়টা দেখুন একবার, জল ঢালা ভক্তদের ভিড় দেখুন। লাইনের সিস্টেম করে দিয়েছে দেখুন, তো লাইন দিয়ে যে যা জল ঢালতে যাচ্ছে বাবার মন্দিরে দেখুন, খুব সুন্দর ভালো পরিষেবা।
ডিগ্রি কোথায়? দেখতে পাচ্ছেন একটা গেট খোলা হয়েছে, শুধুমাত্র একটা গেট খোলা হয়েছে, এই গেটটা বন্ধ আছে। দেখুন সেটা বাবার দুধ পুকুর থেকে ডাইরেক্ট উঠে আসছে, দেখতে পাচ্ছেন যে ভক্তরা ডাইরেক্ট এখান থেকে উঠে আসছে। তো উঠে এসে এই গেটটা দিয়েও ঢোকা যেত, তো এই গেটটা সরাসরি এখন বন্ধ আছে। যেহেতু টাইমটা এখন হচ্ছে 5টা বাজছে মোটামুটি, এখন মানে ধরতে গেলে বলা যায় এখনও পর্যন্ত মানে আলো ফোটেনি সেইভাবে। তো সেই সময় আমি এসছি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আস্তে আস্তে ভক্তরা এরকম জল ঢেলে সরাসরি এইটা দিয়ে বেরিয়ে যাচ্ছে বাবার দুপুরে কাজে যে রাস্তা। হচ্ছে রাখি পূর্ণিমা, তো রাখি পূর্ণিমা মানে একটা পূর্ণিমা যোগের ব্যাপার। তো বাবার মন্দিরে সকলে আসছেন, জল ঢালছেন, নিজের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন যারা যে গন্তব্য থেকে এসছেন। তো এই পূর্ণিমাতে ভিড় আমি যেটা দেখলাম ততটা ভিড় হয়নি। পূর্ণিমা মানে তারকেশ্বর মন্দিরে ভিড় হবে না সেটা কখনো হয় না। তো তাই এবছরে আপডেট দেওয়ার জন্য লাস্ট রাখি পূর্ণিমার ভিডিও নিয়ে চলে এসেছিলাম আমি। তো রাখি পূর্ণিমাতে সেইভাবে ভিড় দেখতে পাওয়া যায়নি। তো একটা লাইন করে দিয়েছে, এক লাইন দিয়ে ঢুকছে আর একটা লাইন করে দিয়েছে, একটা লাইন দিয়ে বেরোচ্ছে যেটা শ্মশানের দিকে যাচ্ছে ওই লাইনটা দিয়ে বেরোচ্ছে। তো এবছরে রাখি পূর্ণিমা ততটা ভক্তদের ভিড় দেখতে পেলাম না। তো তারই আপডেট আজকে আমি ফার্স্ট টাইম আপনাদের কাছে শেয়ার করলাম। চলুন তো ভিডিওটা এখানে সমাপ্ত করছি, ভালো থাকবেন, সাথে থাকবেন, আর লাইক করবেন।